আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? তুমি যে স্ট্যাটাসের মেয়ে, তোমার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। সত্যি করে বলো তো, এই গরিবের পিছে ঘোরাঘুরি, প্রেম প্রেম খেলা, এটা তোমার কোনো বিলাসিতা নয় তো? মোটেও কোনো বিলাসিতা না। তোমার পেছনে ঘুরি তোমার মন পাবার জন্য, তোমার ভালোবাসা পাবার জন্য। তোমার ভালোবাসা যে সত্যি সেটা তুমি প্রমাণ করতে পারবে? কার সামনে করতে হবে? হ্যাঁ, যদি বলি তোমার কোটিপতি হটশট বাবার সামনে। কিভাবে বলতে হবে? তোমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে? সেটা আমার জানার বিষয় না। আমি প্রমাণ করতে বলেছি, তুমি প্রমাণ করবে। কিভাবে করবে, কেমন করে করবে, সেটা তুমি জানো। ঠিক আছে, কাল আমার বার্থডে, আমি আমার বাড়িতে শুধু বাবা না সমস্ত অতিথিদের সামনে তোমার হাত ধরে কেক কেটে প্রমাণ করে দেব আমি তোমাকে ভালোবাসি। ওকে। বলতোটা কার মাল? আমার নাম রাজু, আমার প্রথম পরিচয়। আমার কারণে তোমার ছোট ভাই এখন জেল হাজতে। আর হ্যাঁ, আমার কারণেই তোমার কোটি টাকার হেরোইন এখন পুলিশের হাতে। দ্বিতীয় পরিচয়, তোমার পাঠানো আগের গুন্ডাগুলোকে শুধু মেরেছিলাম, এবার মেরে সবগুলোকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি। দাও, এবার আমার গাড়ি ভাড়াটা দাও। আমার প্রেমিকা আমার জন্য অপেক্ষা করছে, ওকে নিয়ে বেড়াতে যাব। দাও। কি হলো, তাকিয়ে দেখছো কি? খুব একটা বেশি না, মাত্র 500 টাকা। দাও। এই এই, চিৎকার করবে না, আমার গাড়ি ভাড়াটা দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। নইলে কিন্তু দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, টাকাটা দিয়ে দেন, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আর হ্যাঁ, সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক রাস্তা খোলা আছে, কথাটা মনে রেখো। দুলা ভাই, ছেলেটা কথা খারাপ বলেনি। সরি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমি অপেক্ষা করছি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি আগামীকাল আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে আমার বাড়িতে আসবে। আমি সবার সামনে তোমার নিয়ে যাওয়া কেকটা কেটে আমি আমার জন্মদিন পালন করব। কি আসবে তো? আমি কিন্তু সবার সামনে তোমার নামটা অহংকার করে ঘোষণা করব। আসলে জানেন, আজ আমার মেয়ের জন্মদিন, মাই অনলি লাভিং ডটার। প্রতি বছরের মতো এবারও আমি আপনাদের আমন্ত্রণ করে ডেকে এনেছি, কিন্তু প্রতি বছরের তুলনায় এবারে জন্মদিনটা একটু অন্য রকম হবে, অন্য ধরনের হবে। দুলাভাই, অন্য ধরনের হওয়াটাই স্বাভাবিক, আকবর সাহেবের মেয়ের জন্মদিন, একটু আলাদা কিছু না হলে এই শহরে কার জন্মদিনে আলাদা কিছু হবে? একদম সত্যি কথা, কিন্তু এই কেক কেটে আমি আমার জন্মদিন পালন করব না। আমি জন্মদিনের কেক কাটবো আমার ভালোবাসার মানুষের সামান্য টাকার কেক কেটে। জেলিক, জেলিক, তোমার এই পাগলামির অর্থ কি? অর্থ একটাই, মনের অজান্তে জন্মের পর থেকে তোমার টাকায় দামি দামি কেক কেটে অনেক জন্মদিন পালন করেছি, আর করতে চাই না।
আমি জেনে গেছি আমার বাবা একজন অন্ধকার জগতের মানুষ। তুমি কি অস্বীকার করতে পারবে ছোট চাচু হেরোইন সহ ধরা পড়ে জেল হাজতে নেই? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার কোটি টাকার হেরোইন পুলিশের হাতে ধরা পড়েনি? তুমি কি অস্বীকার করতে পারবে যে সৎ ছেলেটির কারণে তোমার এই ক্ষতি হয়েছে তুমি সেই ছেলেটিকে বারবার গুন্ডা ভাড়া করে মারতে পাঠাওনি? তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তুমি যাকে মারতে গুন্ডা ভাড়া করেছিলে এই সেই রাজু। রাজুই আমার প্রেম, আমার ভালোবাসা। তোমার এই কালো টাকার পৃথিবীর বাইরে আমার জন্য নতুন এক ভালোবাসার পৃথিবী। বাবা, তোমাকে নিয়ে আমি সবার কাছে অহংকার করতাম। আজ থেকে বাবা বলে আমার জীবনে কেউ নেই। আজ থেকে তুমি আমার অহংকার না, আমার ঘৃণা। আর আমার অহংকার হলো এই রাজু। আপনি নিশ্চয়ই শুনেছেন, ঝিলিক আমার প্রেম, ঝিলিক আমার ভালোবাসা। তাই আমার ঝিলিকের উপর যে হাত আঘাত করার জন্য ওঠে, সেই হাতটা হাতের জায়গায় থাকে না। আপনি ঝিলিকের জন্মদাতা পিতা, তাই প্রথমবারের মতো সম্মান করলাম। নাও ঝিলিক, কেক কাটো। টাইগার, 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 কি হয়েছে কাজল? টাইগার, তুমি রাজুকে বাঁচাও, ওরা রাজুকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি চলো।
বাবা